বাংলাদেশের নতুন প্লিজ। বাংলাদেশটাকে নির্মাণ করার জন্য সৌদি আরবের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে, এবং মাননীয় প্রধান উপদেষ্টাও রাষ্ট্রদূতকে মহান রাষ্ট্রদূতকে বলেছেন যে এটাই আসলে বাংলাদেশকে সহযোগিতা করার উপযুক্ত সময়। বিমস্টেকের সেক্রেটারি জেনারেল উনিও আজকে বিকালে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। আপনি জানেন যে এই মুহূর্তে বিমস্টেকের চেয়ারম্যান হচ্ছে থাইল্যান্ড, এবং বিমস্টেকের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে বাংলাদেশ। তো আশা করা যাচ্ছে যে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আসলে হবেন বিমস্টেকের পরবর্তী চেয়ার। তো ওনার নেতৃত্বে কীভাবে এই গ্রুপটা, এই আঞ্চলিক গ্রুপটা এগিয়ে যেতে পারে এটা নিয়ে আসলে বিমস্টেকের মাননীয় সেক্রেটারি জেনারেল উনি আলোচনা করেছেন। তো এর বাইরে আপনাদের যদি আর কোনো বিষয়ে জানা থাকে আপনারা আপনাদের পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। অনন্ত আজরানি আমি সময় টেলিভিশনে কাজ করি। এর আগে একটা প্রেস রিলিজ দিয়েছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত দেখা করেছেন, সেখানে উল্লেখ করা হচ্ছে দুটি চিঠি চিঠি হস্তান্তর করেছে। এটা কি সরকারকে কংগ্রেচুলেটরি মেসেজ দেওয়ার জন্য কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আইনাভর বিষয়ক একটা যে একটা মানে রেপ্লিকা তৈরি করার প্রধান উপদেষ্টা বলেছেন, এখানে আমরা দেখছি যে র্যাবের বিষয়ে নানাবিধ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। সাম্প্রতিক সময়ে তারা খুব একটা অ্যাক্টিভ না আইন শৃঙ্খলা রক্ষা মানে রক্ষা করার ক্ষেত্রে। র্যাবের বিষয়ে আসলে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, মানে এই ডিজাইন করে নতুন কোনো কোর্স স্টাবলিশ করা। ধন্যবাদ আপনাকে। যে চিঠির কথা আপনি বলেছেন, এই চিঠিটা মাননীয় প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের বাদশাহ এবং সৌদি আরবের প্রিন্স, ক্রাউন প্রিন্স, ওনাদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ওনাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আর আয়নাঘরের যে বিষয়টা বলেছেন, এটা মূলত আমরা সবাই দেখেছি, আপনারা জুলাই পরবর্তী বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখেছি কিভাবে আমাদের রাষ্ট্রের অনেক নাগরিককে একটা সিক্রেট প্রিজনে নিয়ে রাখা হয়েছিল এবং তাদেরকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হয়েছিল। এই নির্যাতনের সাথে অনেকেই জড়িত, এবং কারা এটার সাথে সুস্পষ্টভাবে জড়িত এটা এখন একটা কমিশন আছে এবং কমিশন তদন্ত করে দেখছে। এখানে কোনো আলাদা করে কোনো বাহিনীকে বিশেষভাবে চিহ্নিত করা হয়নি এখনও, বা কোনো বিশেষ বাহিনীকেও এটার জন্য এককভাবে দায়ী করা হয়নি। এটার জন্য যারা দায়ী ব্যক্তিগতভাবে বা যদি সামষ্টিকভাবেও কেউ দায়ী থাকে তাহলে তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। এটা বর্তমান সরকার অনেক আগেই জানিয়েছে, এই অঙ্গীকার তাদের আছেন এবং সেটাই সেই আঙ্গিকেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জি, আমার নাম বিলাইত হোসেন, আমি এখন টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে আয়নাঘরের প্রসঙ্গে, 5ই আগস্টের পরপরই আমরা দেখেছি অনেককে আয়নাঘর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো অনেকেই ঘুম আছেন, এখন অনেকেই খোঁজ এখনো পরিবার পায়নি। তারা আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন বা ঘুম অবস্থায় আছেন, এই নিশ্চয়ই তাদের পরিবারগুলো আপনাদের কাছে বিভিন্নভাবে আবেদন করেছে। বিশেষ করে আমারই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘুম হয়েছিল, তারা কোনো খোঁজ তার পরিবার পায়নি। তো এখন এই জায়গায় যারা এখন পর্যন্ত নিখোঁজ তাদের বিষয়ে কোনো পদক্ষেপ বা তাদেরকে ফিরে পেতে কোনো ধরনের পদক্ষেপ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে একটা কমিশন তো গঠন করা হয়েছে, এবং এই কমিশনের কাজ সম্পর্কে আমি আমি মাননীয় প্রেস সেক্রেটারি ওনাকে অনুরোধ করব যদি উনি আরো বিস্তারিত কোনো কিছু বলেন। আমরা যে প্যানেল যেটা কাজ করছে তারা যে খুব ফুল দমে কাজ করছে সারাটা দিনই, ওনারা এমন এমনকি উইকেন্ডে ওনারা কাজ করছেন, যেটা আমরা জানছি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে হিউম্যান রাইটস গ্রুপগুলো ছিল, যেটা অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্র, এরা তো নেতৃস্থানীয়, এবং এর সাথে যারা বাইরে কাজ করেছে যেমন হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি, এখন আমরা দেখছি যে তাদের, আমি প্রাইমারি ওদের সাথে কথা বলেছি, তারা বলছে যে যে লোকগুলো নিখোঁজ হয়েছে তার চেয়ে আরও অনেক অনেক লোক পাওয়া যাচ্ছে, যে আরও বেশি নাম্বার লোককে পাওয়া যাচ্ছে যে তারা নিখোঁজ হয়েছে। অনেকে যেমন ধরেন গ্রামের থেকে নিখোঁজ হয়েছে, হয়তো বা উনি ভয়ে কোনোদিন এসে সামনে বলেননি যে তার হাজবেন্ড বা তার ভাই বা তার বাবা নিখোঁজ ছিলেন বা তার সন্তান নিখোঁজ ছিলেন। তো এই সমস্ত রিপোর্ট কিন্তু ওনারা পাচ্ছেন এবং আমাদেরকে জানিয়েছেন। আমরা যেটা করব সামনে, যে ওনারা একটা একটা কাজ যদি অগ্রগতি হয় আরও একটু ওনাদেরকে নিয়ে আসবো, ওনারা আপনাদের সাথে কথা বলবেন। আর আয়নাঘরের যে বিষয়টায়, যারা যারা নিখোঁজ আছেন এই প্যানেল তারা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে এটা দেখছেন, স্ক্রুটিনি করছেন, এবং বাংলাদেশে কতগুলো আয়নাঘর ছিল এটার স্ট্যাটাস কি এগুলো নিয়েও তারা কাজ করছে। আপনারা এই প্যানেলের যখন পুরো রিপোর্টটা দিবে আপনারা ফুল পিকচারটা পাবেন। থ্যাংক ইউ।
আমার নাম হচ্ছে মোস্তফা মল্লিক, আমি চ্যানেল এতে কাজ করি। আমার ছোট ছোট দুটো প্রশ্ন। প্রথমে হচ্ছে যে আয়নাঘর থেকে যারা ফিরে এসছে তাদের মধ্যে এমন অনেকে আছে যে একেবারেই অসহায় হয়ে পড়েছে, তো সেই ক্ষেত্রে যেমন ধরুন শহীদ পরিবারের একটা সিদ্ধান্ত হয়েছে 30 লক্ষ টাকা করে দেওয়া, বা আহতদের রাষ্ট্র এই ধরনের কোনো চিন্তাভাবনা করছে কিনা তাদের প্ররোচনা দেওয়ার জন্য, এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে একজন সচিবের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কিছু অনৈতিক কর্মকাণ্ডের জন্য, একটি গণমাধ্যম তার হোয়াটসঅ্যাপে চ্যাটিং সহ দেওয়া দিয়ে দিয়েছিল, সে ব্যাপারে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, আমাদের আইন উপদেষ্টাও সেখানে ছিলেন, এবং বলা হয়েছিল 10 দিনের 10 কর্মদিবসের মধ্যে কিছু একটা জানাবেন। ওই সেয়ার বিষয়ে অনেকেই জানতে চাচ্ছে। ধন্যবাদ। প্রথম প্রশ্নটা ছিল বললেন যে আয়না ওদের বিষয়ে আমাদের এই প্যানেলটা কাজ করুক, প্যানেল কাজ করলে তারা তো সেট অফ রিকমেন্ডেশন দিবেন, সেই রিকমেন্ডেশনের উপরে আমাদের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই মুভ নেবেন, ওনারাই ডিসিশন নেবে কি মুভ ওরা নেবেন। আর যে ইয়েল বুশে বললেন সেইটার এখনও ফাইনাল রিপোর্ট আমরা পাইনি। আপনি জানেন যে এখানে কিছু ফরেন্সিক ইনভেস্টিগেশন আছে, যে মানে যে সমস্ত এভিডেন্সের কথা আসছে সেই এভিডেন্সটা কতটুকু মানে ঠিক কিনা, এটা কি ফেক নাকি এটার মধ্যে কোনো সত্যতা আছে কিনা, এটা একটু দেখার বিষয় তো আছে। তো এই জন্য আপনারা পাবেন, ওয়ান্স এটা সাবমিট হওয়ার পর এটার উপরে যখন আমরা ডিটেলসটা পাবো আপনাদেরকে জানাবো। যে আমি আয়নাঘরের যে টিকাটা গণভবনে করার কথা বলছি, তো আপনারা তো অনেকগুলো সিক্রেট জমি পেয়েছেন অলরেডি, যে আয়নাঘর সেখানে আছে, তাহলে যেসব জায়গায় সিক্রেট জমি আয়নাঘরগুলো করা হয়েছে সেখানে কেন আয়নাঘরের জন্য কোনো মিউজিয়াম করা হবে না, বা আসলে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? ধন্যবাদ। আসলে এই মুহূর্তে মিউজিয়াম করার পরিকল্পনা শুধু গণভবনকে ঘিরেই, আর যেহেতু গণভবনকে ঘিরেই এই পরিকল্পনাটা করা হয়েছে, তো মাননীয় প্রধান উপদেষ্টা মনে করেছেন যে সেখানে যদি এটার একটা রেপ্লিকা থাকা হয় তাহলে আরও অনেক ভিজিটর সেখানে যাবেন এবং তারা এইটা ভালো বলবেন, আরও অনেক ভিজিটর যাবেন। সরি, ধন্যবাদ। আমি আবার রিপিট করছি, আসলে একটা মিউজিয়াম করার পরিকল্পনা করা হয়েছে গণভবনকে ঘিরে, আর গণভবনের যেহেতু একটা মিউজিয়াম করা হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা মনে করছেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেকেই গণভবন দেখতে যাবেন, তো গণভবন যখন দেখতে যাবেন তারা গণভবনটা আমাদের গত 15 বছরে নির্যাতন এবং ধ্বংসযজ্ঞের একটা সিম্বল হিসাবে দাঁড়িয়ে গেছে, এবং এই সিম্বলটা যখন দেখতে যাবেন তখন এই সিম্বলের পাশাপাশি এই সময়টাতে আরও যত নির্যাতন হয়েছে, এর মধ্যে সিক্রেট প্রিজন একটা বড় বিষয়, সেখানে যদি এটাকে সংযুক্ত করা যায় তাহলে এই নির্যাতন বিষয়ে আরও ভালোভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা বার্তা দেওয়া যাবে। এই জন্যই উনি আজকে নিজে থেকেই আসলে এই গণভবন পরিদর্শনকালে নির্দেশ দিয়েছেন যে এখানে যেন আয়নাঘরের একটা রেপ্লিকা রাখা হয়, আর যেসব স্থানে আয়নাঘর আছে সেগুলোর ব্যাপারে কি হবে এ বিষয়ে আসলে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত হয়নি, যদি সিদ্ধান্ত হয় আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। ধন্যবাদ। না, এই বিষয়ে আমাদের উপদেষ্টা মন্ডলী তো কেউ কেউ কথা বলছেন, আমাদের একটা আগের অবস্থান আছে, রিজন আপা গত থার্সডেতে যেটা বললেন সেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট রিজন আপা যেটা বলেছেন যে পলিটিক্যাল পার্টির সাথে একটা কনসালটেশন হবে, এবং এই কনসালটেশনে কি ডিসিশন হয় সেটা আপনারা পরবর্তীতে জানবেন। এ বিষয়ে আর আসলে নতুন কোনো আপডেট নেই, এর আগে আগের সংবাদ সম্মেলনে আমাদের মাননীয় উপদেষ্টারা বলেছেন সরকার যথোপযুক্ত সময়ে তাকে দেশে ফিরে আনার জন্য উদ্যোগ গ্রহণ করবে, আর
আর যেটা বলেছেন রাষ্ট্রপতির বিষয়ে রাজনৈতিক একটা ঐক্যমত আসলে তারপরে সেই ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখানেও আসলে উপদেষ্টা পরিষদ নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং একটা রাজনৈতিক ঐক্যমতে আসার চেষ্টা চলছে। সব রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথেও আলোচনা করছেন এবং সার্বিকভাবে এখানে যারা আছেন গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট যে পক্ষগুলো আছেন গত জুলাই আগস্টে তারা সবাই আলোচনা করবেন এবং একটা ঐক্যমতের ভিত্তিতে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমরা আশা করছি। যখন সিদ্ধান্ত নেওয়া হবে তখন আপনারা জানতে পারবেন। সরকার আসলে সব রাজনৈতিক দলের সাথেই একটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তে আসার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আসলে আপনি জানেন অডিও রেকর্ড বা অডিও ফাইলের বিষয়ে আসলে ফরেন্সিক আমরা না দেখে বলতে পারবো না যে ফরেন্সিক ইনভেস্টিগেশনটা খুবই টাফ। অনেক সময় যেটা হয় যে ডিপ ফেকের মাধ্যমে আপনার কণ্ঠ হুবহু নকল করা যায়, তো সেই যে সেই জায়গায় আসলে এই এটা যে অথেন্টিক যে একটা অডিও সেইটাকে টেস্ট করা তো খুবই টাফ, সেইটা না হলে আমরা তো এগুলো এই বিষয়ে বলতে পারছি না। হ্যাঁ এটা যেহেতু এখন বিচারাধীন বিষয় এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। সরকার এখনো এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সরকার শুধুমাত্র বা ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আর কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।